আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সুমুস ব্লগ। আমি সময় আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আমি আজও চলে আসছি অরেঞ্জ জুয়েলার্সে। এটা হচ্ছে চাঁদনি চক মার্কেটের দ্বিতীয় তলায়। আর এখান থেকে আমি গোল্ডের খুব সুন্দর সুন্দর কিছু সীতাহারের কালেকশন দেখিয়ে দিব এবং এগুলোর প্রাইস কেমন হবে তার ছোট একটা ধারণা আপনাদের আমি দিয়ে দিব। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ছ-চার ভরি হবে, খুবই সুন্দর। ডিজাইনটা দেখেন, খুবই সুন্দর। এই যে খুবই সুন্দর ডিজাইনটা হবে, ছ-চার ভরি হবে। ভিতরের ডিজাইনটা দেখেন, খুব সুন্দরভাবে করা। আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দরভাবে করা, একদম ইউনিক ডিজাইন। ডিজাইনটা কিন্তু একেবারে নতুন ডিজাইন। তো দেখেন কত সুন্দরভাবে করা। তো এখানে কতটুকু গোল্ড আছে অ্যাঙ্কেল? ছ-চার ভরি আছে। আর এটা হচ্ছে দুবাই গোল্ড হবে, হলমার্ক করা, একদম গ্রান্টেড। প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা আপনাদের এখানে নাই। এটার প্রাইস কত আসবে? বর্তমান স্বর্ণের প্রাইস অনুযায়ী প্রাইস আসবে হচ্ছে 3,15,000 টাকা। তো ভিউয়ার্স দেখেন, খুবই সুন্দর। যারা একটু ইউনিক ডিজাইন চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন। তো কেউ যদি এই হারটা নিতে চান, সেক্ষেত্রে এখানে কতটুকু আছে? এটার প্রাইস পড়বে হচ্ছে 1,37,000 টাকা। 22 ক্যারেট গোল্ড হবে। আর এগুলো হচ্ছে দুবাই গোল্ড হবে, অরিজিনাল দুবাই গোল্ড হবে, হলমার্ক করা। আর হচ্ছে এটা কতটুকু হবে? এক ভরি 13 আনার মতো হবে। এটার প্রাইস পড়বে হচ্ছে 1,37,000 টাকা প্রাইস আছে। ইয়ার্স, এই যে আরেকটা ডিজাইন, যারা হচ্ছে সীতাহার নেবেন ভাবছেন বা ডিজাইনগুলো দেখতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু তারা এই ডিজাইনটাও দেখে নিতে পারেন, এটাও খুব সুন্দর। তো আঙ্কেল, এটার প্রাইস কেমন আসবে? জয়েন্ট করা থাকবে, তাই না? সীতাটা ডাবল পার্টের থাকবে। তো কেউ চাইলে কিন্তু সিঙ্গেল হিসেবেও নিতে পারেন। এবং খুব সুন্দর একটা, একদম সিম্পল ডিজাইনের একটা হার থাকবে। টোটাল 8 ভরি থাকবে। এই ডিজাইনটা হচ্ছে 8 ভরি থাকবে। প্রাইস আসবে হচ্ছে কত? 8 ভরি, হ্যাঁ। তো কেউ যদি ব্রাইডাল সেট হিসেবে নিতে চান তাহলে নিয়ে নিতে পারবেন। 5,85,000 টাকার মতো আসবে বর্তমান স্বর্ণের প্রাইস অনুযায়ী।